আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাঈম ফাতহুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন বিধিমালা, চাইলেই খোলা যাবে না কেজি বা প্রাইমারি স্কুল, নিতে হবে নিবন্ধন। ডক্টর ইউনুসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 160 বিশ্ব নেতার খোলা চিঠি, বিচারিক কার্যক্রম বন্ধের আহ্বান। আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক। এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের মতো নিরাপত্তা চায় ইউক্রেন। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে কেউ চাইলেই খুলতে পারবে না কেজি স্কুল বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এজন্য নিতে হবে নিবন্ধন। থাকতে হবে কমপক্ষে স্নাতক পাশ শিক্ষক, নেওয়া যাবে না ইচ্ছা মতো ফি। শিশুদের চাপিয়ে দেওয়া যাবে না বইয়ের বোঝা। এসব বিষয় রেখে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় নতুন বিধিমালা করা হচ্ছে বলে জানালেন প্রাথমিক শিক্ষা সচিব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপত। দেখে মনে হতে পারে ফেরি করে ব্যাগ বিক্রি করছেন এই ব্যক্তি, কিন্তু না, তিন সন্তানের স্কুল ব্যাগ বহন করছেন তিনি। এভাবেই শিশুদের বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে অনেক কিন্ডারগার্টেন বা কেজি স্কুল। বইয়ের বোঝা কি বেশি বেশি দেওয়া যায়? তিনজনের ব্যাগ নিতে একটু কষ্ট হয়, সকালে একবার বিকেলে একবার, হ্যাপ জোকার বিকেলে আর সকালে করে আমি ক্লাস। এই কিন্ডারগার্টেনটা একটা একটা নিয়মের মধ্যে আনতে হবে, একটা সিলেবাস থাকতে হবে। দেখা যাচ্ছে কোনো স্কুল অনেক বই দিয়ে দিচ্ছে, মানে যেটা বাচ্চার কোনো প্রয়োজনই নাই। দেশে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে কিন্ডারগার্টেন। বেসরকারি পর্যায়ে এমন 47,000 প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে নানা অনিয়মের অভিযোগ আছে। তাই এসব শিক্ষা প্রতিষ্ঠানকে বিধিমালার আওতায় আনতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে কেজি স্কুল বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। 8 থেকে 30% জমিতে করতে হবে এসব স্কুল। শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক পাস। অতিরিক্ত ফি কিংবা বই চাপিয়ে দেওয়া যাবে না, স্কুল পরিচালিত হবে গভর্নিং বডির মাধ্যমে। সরকারি প্রাথমিক বিদ্যালয় বহির্ভূত যে প্রাথমিক লেভেলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানগুলোর উপরে সরকারের আসলে একটি তত্ত্বাবধান থাকাটা খুবই জরুরি। আমরা নতুন করে 2023-এর একটি বিধিমালা খসড়া আমরা প্রণয়ন করেছি ইতিমধ্যে, এবং এটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও মালিকরা, তবে কিছু বিষয়ে আপত্তিও আছে তাদের। এই উদ্যোগের মাধ্যমে যেটা হবে, স্বচ্ছতা নিশ্চিত হবে, এবং স্বচ্ছতা নিশ্চিত হওয়ার মাধ্যমে আপনার লেখাপড়া পাঠদান প্রক্রিয়া বলেন, বাচ্চাদের শিক্ষা গ্রহণ, এই প্রক্রিয়াটা আরও জোরদার হবে। জমির পরিমাণটা যদি 800 পরিবর্তে 500 করা হয় অথবা 3,000 বর্গফিট করে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এই একটা বিষয়। আর একটা হলো সংরক্ষিত তহবিলে টাকার পরিমাণটা কমানো। আরেকটা শর্ত আছে, যেটা 2011 ছিল, ব্যক্তি মালিকানায় যে স্কুলগুলো ছিল তাদের ক্ষেত্রে 3,00,000 সংরক্ষিত তহবিলে ছিল, কিন্তু এবার 5,00,000 করা হয়েছে। তা আমি চাই যে ওটা 3,00,000 করা হোক। যে কোনো আইন, যে কোনো আপনার নিয়ম আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, সেটা নিয়ম কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে যদি মনিটরিং না হয়। নিবন্ধনের শর্ত ধরে না রাখলে তা বাতিলের বিধান থাকছে নতুন বিধিমালায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন 160 বিশ্ব নেতা। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে 100 বেশি নোবেল বিজয়ী সহ সাবেক প্রেসিডেন্ট, রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী সহ বরেণ্য ব্যক্তিরা রয়েছেন। রেজাল্টস অ্যান্ড সিভিক ক্যারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি হ্যারিস এক বিজ্ঞপ্তিতে খোলা চিঠিটি সোমবার প্রকাশ করেন। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা,
আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও রোটারি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন হিওকো। এদিকে গ্রামীণ টেলিকমের লভ্যাংশ থেকে পাওনা প্রায় ২১ কোটি ৪১ লাখ টাকা দাবি করে শ্রম আদালতে মামলা করেছেন ১৮ জন শ্রমিক। মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। জারি করা সমনের বিষয়ে আগামী ১৬ অক্টোবরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জবাব দিতে হবে। মামলার অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকম থেকে ওইসব শ্রমিকদের প্রাপ্য লভ্যাংশ নেওয়া হলেও তারা তা পাননি। সমন নোটিশ হাতে পাওয়ার পর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ডক্টর ইউনুসের আইনজীবীরা। এর আগে শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ডক্টর ইউনুসের বিচার শুরু হয়েছে। ১৮ জনের পাওনা হলো ২১ কোটি ৪১ লক্ষ ১৭ হাজার ১৬৩ টাকা ৭৫ পয়সা। কোম্পানি আইন অনুযায়ী প্রফিট পার্টিসিপেশন একটা কথা আছে, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন, WPPF ফান্ড যেটাকে বলা হয়, সেই ফান্ডের নামে গ্রামীণ টেলিকম থেকে টাকাটা নেওয়া হয়েছে, কিন্তু এই ভুক্তভোগী শ্রমিকরা তারা পায়নি। এই টাকাটি যে কোথায় সরে গেছে সেটি ওনারা কেউ জানেন না, অথচ ওনারা পাননি। সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। এতে আরও দুটি ধারা জামিনযোগ্য করা হয়েছে, কমানো হয়েছে সাজা, বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। তবে এতে অসন্তুষ্ট সাংবাদিক নেতারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আইসিটি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করে ডিজিটাল নিরাপত্তা আইন করে সরকার, কিন্তু এতে হয়রানি আরও বাড়ে। ২০১৮ সালে আইন পাশের পর ৭০০০-এর বেশি মামলা হয়। শেষ পর্যন্ত দেশ বিদেশের চাপে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত নেয় সরকার, যার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকটা কার্বন কপি সাইবার নিরাপত্তা আইন। এতে ৬২টি ধারার পরিবর্তে ৬০টি ধারা রাখা হয়েছে। ৮টি ধারায় সাজা কমানো হয়েছে, তবে বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। যদিও মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ২টি ধারাসহ পরোয়ানা ছাড়া গ্রেফতারের ধারাটি বাতিলের দাবি জানান সাংবাদিক নেতা ও মানবাধিকার সংগঠনগুলো, তবে তা আমলে নেয়নি সরকার। যে ড্রাফটটা তৈরি করেছে ড্রাফট থেকেও কিন্তু এখন আরও সফট করা হয়েছে, তাই না? সফট মানে এটাকে আরও বিশেষ জামিনযোগ্য ধারাগুলো বৃদ্ধি করা হয়েছে। অজামিনযোগ্য হলো মাত্র ৪টা ধারা, ১৭, ১৯, ২৭ এবং ৩৩, বাকিগুলো জামিনযোগ্য। ডিজিটাল নিরাপত্তা আইন ১৮, অতপর উহা উক্ত আইন বলে এত দ্বারা রহিত করা হইল। উক্তরূপ রহিত কোনো অব্যাহত পূর্বে উক্ত আইনের অধীন অনিষ্পন্ন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে এবং অনুরূপ মামলার প্রদত্ত আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে আপিল সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে এইরূপভাবে পরিচালিত নিষ্পত্তি হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই। আইন পরিবর্তন হলেও হয়রানি খুব একটা বন্ধ হবে না বলে মনে করছেন সিনিয়র সাংবাদিকরা। সাইবার নিরাপত্তা আইনেও ডিজিটাল নিরাপত্তা আইনে যেগুলোকে অপরাধ বলা হচ্ছিল সেটা অপরাধ হিসেবেই থেকে গেছে। ২১ এবং ২৮ ধারা বাতিলের কথা বলা হয়েছিল সেটা হয়নি। ৩২ ধারার মধ্যে যে ১০০ বছরের পুরনো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সেটা থাকছিল, যেটা কারণে নিপীড়নের হাতিয়ার বেড়েছিল, সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতার সূচকে সবচেয়ে পিছিয়ে পড়েছিল দক্ষিণ এশিয়ার মধ্যে, সেই দরজাটা আসলে বন্ধ হলো বলে মনে হয় না। প্রত্যাশা করবো স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী যেসব ধারা আছে সেগুলো সমস্ত কিছু সংসদীয় স্থায়ী কমিটিতে আপনার সেগুলো আমরা সে আমাদের মতামত তারা যেন আপনার গ্রহণ করেন এবং সেই ধারাগুলো বাতিল করে দেন। শিগগিরই এটি সংসদে পাশ হবে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ইরাকে মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশি যুবককে নির্যাতনের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে PBI। তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ইরাকে বাংলাদেশি কয়েকজন মুসলিম মোল্লাকে আটকে রেখে নির্যাতন করে, আর সেই নির্যাতনের ঘটনা লাইভ ভিডিও তার মাকে দেখিয়ে পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। জি এম তসলিমের রিপোর্ট। ওরা আমার হাত পা বেঁধে রাখে,
2016 সালে সচ্ছল জীবনের আশায় ইরাকে পাড়ি দেন ঢাকার নবাবগঞ্জের মুসলিম মোল্লা। সেখানে আয় রোজগার করে ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু 2021 সালে মুসলিম চাকুরি হারালে তখন ভালো বেতনের কাজ দেওয়ার প্রলোভন দেখায় ব্রাহ্মণবাড়িয়ার সেলিম। পরে সেলিম সহ কয়েকজন তাকে 4 মাস আটকে রেখে অমানসিক নির্যাতন চালায়। সে ভিডিও দেখিয়ে তার পরিবারের কাছ থেকে প্রায় 10 লাখ টাকা মুক্তিপণ আদায় করে চক্রটি। মা স্বভাবত এই সন্তানের এই মানে চিৎকার এবং এই অত্যাচারের ছবি দেখে ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং উনি ধাপে ধাপে 6 লক্ষ টাকা ওনার নবাবগঞ্জের ওই বাজারের একটি বাজারের বিকাশের 12টি অ্যাকাউন্টে কয়েকবার মিলে প্রায় 6 লক্ষ টাকা প্রেরণ করেন। এই ঘটনার 4 মাস পর ইরাক থেকে পালিয়ে দেশে ফিরে আসেন মুসলিম। 2021 সালে তার মা এই ঘটনায় মামলা দায়ের করেন। মামলাটি 2 বছরের বেশি সময় ধরে তদন্ত করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করে পিবিআইয়ের ঢাকা জেলার একটি দল। গ্রেপ্তারকৃতরা সবাই ইরাকে বসবাসরত অপহরণকারী চক্রের নিকট আত্মীয়। এদের মাধ্যমেই অনেক মানুষের কাছে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে আদায় করেছে চক্রটি। যারা এই টাকার রিসিভার এবং যারা এই চক্রের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আইডেন্টিফাই করবার পরে আমরা আমাদের আভিযানিক কার্যক্রম শুরু করি। পর্যায়ক্রমে 4 জনকে গ্রেপ্তার করি এবং 2023 সালে এসে আমরা যে রিসেন্টলি আগস্ট মাসে এসে আমরা বাকি 4 জনকে গ্রেপ্তার করি। এই 4 জনের কাছে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা তারা করেছে, মুক্তিপণ আদায় করেছে। অপহরণকারী চক্রের মধ্যে বাংলাদেশি 6 নাগরিকের পাশাপাশি কয়েকজন ইরাকি নাগরিক জড়িত রয়েছে বলেও প্রমাণ পেয়েছে পিবিআই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিছু ইনফরমেশন পেয়েছি। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। একদিনে দেশে ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানীতে মারা গেছে 6 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 2331 জন। 24 ঘন্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 918 জন। ঢাকার বাইরে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন 1413 জন। এ নিয়ে এখন পর্যন্ত 556 জনের মৃত্যু ও 116842 জনের আক্রান্ত হওয়ার খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক আজকের কাগজের প্রকাশক, সম্পাদক ও ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাজী শাহেদ আহমেদ 1940 সালের 7ই নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাশের পর তিনি 14 বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন তিনি। 1979 সালে জেমকন গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়ী জীবন শুরু। তিনি ছিলেন খবরের কাগজ ও আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক। বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনে লাগাতার বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার সোমেশ্বরী, কংস, উবদাখালী ও ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী অধিকাংশ মানুষ। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে বলে জানিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুড়িগ্রামে ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া 16টি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 15,000 মানুষ। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের মতো নিরাপত্তা চেয়েছে ইউক্রেন। ন্যাটোর সদস্য পদ পাওয়া যেহেতু সময় সাপেক্ষ, তাই এটা জরুরি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এজন্য হোয়াইট হাউসের সিদ্ধান্ত চেয়েছেন তিনি। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার ছিল কিয়েভবাসীর শোকের একদিন। ইউক্রেনীয় স্বেচ্ছাসেবক সেনাবাহিনীর উপপ্রধান কর্নেল সেরহি ইলনেতেস্কির শেষকৃত্যে এদিন শহরের প্রাণকেন্দ্রে জড়ো হন 100 মানুষ। বাকমুতের কাছে সম্মুখযুদ্ধে মারা যান ইলনেতেস্কি। এদিনই প্রেসিডেন্ট
জেরোনেস্কি জানালেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে রাশিয়ার সাথে যুদ্ধ যে এখনই শেষ হচ্ছে না তা স্পষ্ট। এমন পরিস্থিতি আরও কয়েক বছর থাকতে পারে। রাশিয়ার ভূখণ্ডে ঢুকে পড়াচ্ছে এখন আমাদের জরুরি দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার। এরই মধ্যে যা শুরু করেছি, সফলও হচ্ছি। আমাদের এই অভিযানে এখন যুক্তরাষ্ট্রের শক্ত সমর্থন দরকার। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইসরায়েলের মতো সমর্থন দেওয়ার বিষয়টি পুরোপুরি হোয়াইট হাউসের ওপর নির্ভর করছে। এজন্য আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনও তার কাছে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জেলেনস্কি। ন্যাটোর সদস্যপদ যেহেতু এখনও অনিশ্চিত, তাই নতুন করে মার্কিন নিরাপত্তা সহায়তা তার জন্য জরুরি বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল যে ধরনের নিরাপত্তা পায়, সেই ধরনের নিরাপত্তা আমরাও চাই। আমরা দীর্ঘ লড়াই করতে প্রস্তুত। যদি আমরা সেনা না হারাই, ক্ষতি কমাতে পারি, তাহলে ইসরায়েলের মতো শক্ত অবস্থানে থাকতে পারব। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ দাবি করেছেন, শুধু জুন জুলাই মাসে ইউক্রেন 43,000 সৈন্য হারিয়েছে। বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের 26টি প্লেন ও 25টি লেপার্ড ট্যাঙ্ক। তবে এ দাবি উড়িয়ে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের চেয়ে রাশিয়ার ক্ষতি হয়েছে বেশি। ক্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা। সাভারের আশুরিয়ায় অপহরণের শিকার 10 বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী চক্রের 2 সদস্যকে আটক করা হয়। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ফোরের কোম্পানি অধিনায়ক। তিনি জানান, গতকাল দুপুরে আশুরিয়ার কাঠগড়া এলাকা থেকে এক শিশু নিখোঁজ হয়। পরে বিকেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি শিশুটির বড় বোনকে ফোন করে 20,000 টাকা মুক্তিপণ চায়। ঘটনাটি র্যাবকে জানানো হলে অভিযান চালিয়ে অপহরণ চক্রের আশিক ও আতব আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আবারও মেয়েকে জনসম্মুখে আনলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে মেয়েকে সাথে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করছেন কিম। এ সময় খুব সিরিয়াস নয়, হালকা মেজাজে কর্মকর্তাদের সাথে করমর্দন ও আলাপ করতে দেখা যায় তাকে। কিম জং উন অগস্টের শুরুতে জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখার জন্য নৌবাহিনীর একটি ঘাঁটিতে গিয়েছিলেন। সোমবারের ভিডিওটিতে মোটরকেডে থাকা কিমকে ইউনিফর্ম পরা শত শত নৌবাহিনী কর্মী তালি দিয়ে অভিনন্দন জানান। কিম তার মেয়েকে নিয়ে ভোজসভাতেও অংশ নেন। কিমের এ ধরনের পরিদর্শনে সেনাদের দারুণ উল্লসিত দেখা যায়। পার্টিক্স খেলার খবর। নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য চলাচলের জন্য নারীদের আত্মরক্ষামূলক কৌশল শেখার পরামর্শ দিলেন বক্সার তামান্না হক। তাছাড়া নিজেকে সুরক্ষার জন্য সেলফ ডিফেন্স জানা একজন নারীর জন্য অতি প্রয়োজনীয় বলে জানান তামান্না। পরাগার মানে রিপোর্ট। ২০১৩ সাল থেকে টানা 3 বছর বক্সিং করলেও নানা কারণে এই খেলাটির সঙ্গে আর তেমন সম্পর্ক নেই তামান্না হকের। বহুগুণের অধিকারী 29 বছর বয়সী এই তরুণী বক্সিং খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে প্রশিক্ষণ নিয়েছেন কিক বক্সিং এবং সেলফ ডিফেন্সের উপর। বর্তমানে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন জিমনেশিয়ামে। কুংফুর উপরও প্রশিক্ষণ নেন তিনি, তবে বক্সার হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তামান্না। উইমেন্স বক্সিংয়ে কোনো সুযোগ সুবিধা নেই, কারণ আমি প্র্যাকটিসে যাব, সেখানে আমার টাইম কিল হচ্ছে, আমি একটা ম্যাচ খেলবো, ম্যাচে আমি ইনজুরি হচ্ছি, বাট সেটা কে দেখবে? কেউই দেখবে না। 2020 সালে কিক বক্সিং এবং সেলফ ডিফেন্স কোর্স করেন তামান্না। রেপ অ্যান্ড প্রিভেনশন কোর্সও করেছেন তিনি। এদেশের নারীদের আত্মরক্ষামূলক কৌশল শেখানোর জন্যই মূলত এসব কোর্স করেছেন তামান্না হক।
সেলফ ডিফেন্স যে শুধু আমি টেকনিক শিখছি সেটা না, সেলফ ডিফেন্স হচ্ছে আপনারা আমার হেলথ, আমার মেন্টাল গ্রো, আমার কনফিডেন্স সব পুরো ব্যাপারটাকেই কিন্তু গ্রো আপ করে। তো একটা মেয়ে যদি এটা শিখে আমি মনে করব তার সব দিক থেকে বেনিফিট হবে। আমাদের সমাজে প্রচলিত আছে যে গর্ভাবস্থায় নারীদের ভারী কোনো কাজ করা যাবে না। প্রেগন্যান্সি ওয়ার্কআউটের কৌশল শিখতে তিনি অতি সম্প্রতি থাইল্যান্ডে প্রশিক্ষণ নেন। আমরা সবসময় দেখা যায় খাটে বসে থাকি, তারপর টাইম হলে আমরা সিজারের দিকে চলে যাই। এটা খুবই মানে সিজার মানে একটা লাইফ পুরো সাদা মানে সারা জীবনের জন্য মানে অর্ধেক শেষ হয়ে যাওয়া। তখন তো দেখা যায় যে বডি খুব সেন্সিটিভ হয়ে যায়, চাইলে আমি সব ওয়ার্কআউট করতে পারবো না। তো এইটার উপরেই বেসিক্যালি আমি করে এসেছি। এই সমাজে এখনও নারীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন নয়, প্রতিপদে তাদেরকে নানা বাধা বিপত্তির মুখে পড়তে হয়। তাই সবাইকে আত্মরক্ষামূলক কৌশল শেখার জন্য তাগিদ দেন তামান্না হক। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোকে 7-0 গোলে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে লিগের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল সিমিয়নের দল। খেলার 2 মিনিটে আতোয়া গ্রিজম্যান এগিয়ে নেন অ্যাথলেটিকোকে। এরপর মেমফিস ডিপেই আর নাহুয়েল মলিনা প্রথমার্ধেই 3-0 ব্যবধান করেন। দ্বিতীয়ার্ধে আলভারো মোরাতার জোড়া গোলের সাথে স্কোরশিটে নাম লেখান অ্যাঙ্গেলো কোরেয়া এবং মার্কোস লরেন্তে। এতে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সৌদি প্রো লিগে আল ওয়েদাকে 3-0 গোলে হারিয়েছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। শুরু থেকে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে জয়ী দলটি, কিন্তু একাধিক সুযোগ নষ্ট করেন রোমারিনহো আর হামদাল্লা। অবশেষে 63 মিনিটে ব্রাজিলিয়ান রোমারিনহোর গোলে লিড নেয় ইত্তিহাদ। 3 মিনিটের ব্যবধানে জোতার গোলে ব্যবধান বাড়ায় তারা। এরপর 73 মিনিটে দলের হয়ে তৃতীয় আর শেষ গোলটি এনে দেন করোনাডো। এই জয়ে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে ইত্তিহাদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। নতুন বিধিমালা, চাইলেই খোলা যাবে না কেজি বা প্রাইমারি স্কুল, নিতে হবে নিবন্ধন। ডক্টর ইউনুসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 160 বিশ্ব নেতার খোলা চিঠি, বিচারিক কার্যক্রম বন্ধের আহ্বান। আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক। এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের মতো নিরাপত্তা চায় ইউক্রেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।